শাড়িতে আমি যত ফুল এঁকেছি তার ভিতর সবচেয়ে বেশি ফুল এঁকেছি আমার মনে হয় এই বাগানবিলাস। বাগানবিলাস আঁকতে আমার এত ভালো লাগে, ফুলের রঙটা, তারপর ড্রয়িং খুবই পছন্দের। আমাদের ছাদে, রেনুবলার ছাদে একটা বাগানবিলাসের গাছ আছে, এখন গাছটা অবশ্য ছোট হয়ে গিয়েছে, তারপরও প্রত্যেকটা ড্রয়িং আমার মুখস্থ। পাতা কীরকম থাকা, তারপর ফুলের রঙ কীরকম, গাছের ডাল কীরকম, প্রত্যেকটা ড্রয়িং আমার মুখস্থ। আমার বন্ধু আঁখি আলমগীর, আঁখি সঙ্গীত শিল্পী, ওর প্রিয় রং হলো গোলাপি। ওই প্রথম বাগানবিলাসের একটা শাড়ি আঁকতে বলেছিল, প্রথম প্রথম বুঝতে পারি নাই, তারপরে দেখেন বাগানবিলাস পড়লে ওকে কেমন লাগে। আঁখি ছাড়াও অনেকেই আমার বাগানবিলাসের শাড়ি পরেছে। যে এরকম বাগানবিলাসের শাড়ি এখন আঁকতে আমার ততটা অসুবিধা হয় না, ড্রয়িং প্রায় মুখস্থ। তারপরেও ছবি আঁকার সময় আমি ফুলের কাছে যাই, ফুলের ভিতরে যত ড্রয়িং আমার মুখস্থ। আজ আঁকবো হলো, এতদিন এঁকেছি হলো সুতি কাপড়ের উপরে। সুতি কাপড়ের উপর আঁকতে আমার ভীষণ ভালো লাগে। আজ একজনের অনুরোধে আঁকলাম হলো, আমি জানি না এই কাপড়টাকে কি বলে, অনেকে মসলিন কাপড় বলে, বাট আমি কনফার্ম এটা মসলিন কাপড় নয়। হ্যাঁ, এটাকে একজন বললো টিস্যু কাপড়, যে এটা টিস্যু কাপড়, আমি কাপড়টার আসল নাম জানি না। এটা আঁকতে একটু অসুবিধা, এই কাপড়ে আমি এর আগে প্রথমে শুরু করেছিলাম এই কাপড়টার উপরে, তখন শুধু পদ্ম ফুলের শাড়ি আঁকতাম, পদ্ম ফুলের ড্রয়িংগুলো করতাম। আজ প্রায় 2 বছর পরে আবার শুরু করেছি সেই কাপড়টার উপরে আঁকতে বাগানবিলাস। কিন্তু আগে যেরকম আঁকতাম এখন আঁকতে ভীষণ অসুবিধা হচ্ছে। তারপরেও প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল, তারপরে এই আঁকতে হলে, এই এই কাপড়ে আঁকতে হলে আপনার ব্যালেন্সটা থাকতে হবে ওয়াটার কালারের, না হলে রংটা পড়ে যাবে। কারণ এই টিস্যু কাপড়ের প্রবলেমটা হলো এই জলটা ভিতরে ঢুকে যায় না, চুষে যায় না। সুতি কাপড়ে যেটা হয় এটা আঁকতে হলে খুব সতর্কতার সাথে আঁকতে হবে। ওই যে তারপরে পাতার ড্রয়িং, তারপরে পাতার রংটা আগের থেকেই আপনার মুখস্থ থাকতে হবে। আর যদি আপনি ফটোগ্রাফির সাহায্য নেন অথবা গাছের কাছে গিয়ে আঁকেন সেটা অন্য কথা। বাট আজ আমি অনেক বলেছি যে এর আগে বাগান ক্লাসে অনেকগুলো এঁকেছি, আজকে তারপরে আমি অনেক ছবি তুলে নিয়ে আসছিলাম আমাদের ছাদের থেকে। এই যে কচি পাতার রং কীরকম থাকে, এখানে সবুজটা সরাসরি সবুজ রং ইউজ করবে না, স্যাপ গ্রিন, বানচানা, ইয়েলো কার আর ডার্ক করার জন্য আমি তো এর আগে বলেছিলাম যে ক্রিমস প্রুশিয়ান ব্লু ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে কচি পাতাটা এরকম, তারপরে ডার্ক গ্রিন করার জন্যে স্যাপ গ্রিন, বানচানা আর ক্রিমসন, সরি, প্রুশিয়ান ব্লু ইউজ করবেন। তাহলে সবুজের ভেতরে যে আরও বিভিন্ন রকমের শেড থাকে সেটা আনতে পারবেন। যে এরকম করে একে, কিন্তু এই কাপড়ে রঙের যে পার্সপেক্টিভ এটা দেখুন একটু অসুবিধা হয়, কারণ এর আগে বললাম না রঙটা ভিতরে ঢুকে যায় না, চুষে যায় না, সেজন্যে রঙটা যেখানে থাকে সেইখানেই মানে ছড়ানো একটু অসুবিধা হয়। তার যারা শাড়িতে আঁকবেন প্রথমেই তাহলে এই টিস্যু কাপড় সিলেক্ট করবেন না, প্রথমে সুতি কাপড়ে, তার আগে হলো আপনার কাগজে ওয়াটার কালারটা প্র্যাকটিস করে নিতে হবে। এই যে এইরকম সবুজ রং, সবুজ রংটা আমি বললাম কত রকমের সবুজ রং, স্যাপ গ্রিন, তারপরে
আর আরও লাইট করার জন্য আপনি লেমন অয়েল ইউজ করতে পারেন, আর গাছের ডাল বানছেনা ইয়েলো আকার দিয়ে লাইট শেড দিয়ে দিয়ে চিকন আর খুব সতর্কতার সাথে ডালগুলো আঁকবেন। আর আপনার ডালের কাছে গিয়ে যদি দেখেন, দেখবেন ডালের ভিতরে কোথাও বাঁকা, তারপরে একটু আর বাগানবিলাসে কিন্তু কাটা থাকে। আপনি যদি খুব সুপার রিয়েলিস্টিক করেন তাহলে ওই ডাল কাটাগুলো আঁকতে পারেন, অথবা মরা পাতা, পাতার ভিতরে বিভিন্ন রকমের ড্রয়িং থাকে, হলুদ রং, তারপরে পাতাটা শুকায় গেলে কোন রং আসে, ইয়েলো আকার, তারপরে সেটা সেটা আপনার উপর নির্ভর করে আপনি কতটা রিয়েলিস্টিক করবেন যেরকম করে। আর একটা পাতা শুকানোর পরে আর একটা পাতা আঁকতে হয়, না হলে একটা রঙের ভিতরে, সেটা এর আগে বলেছিলাম, না হলে একটা রঙের ভিতরে আর একটা রং ঢুকে যায়, সেটাও একরকমের মজা। যদি আপনার ওয়াটার কালারের দক্ষতা বেশি থাকে তাহলে এটা আপনি ভালো বুঝতে পারবেন যে এরকম করে ডালগুলো আঁকবেন। ডালগুলো এঁকে শুধু টান দিলেই ডাল হবে না, ডালের ভিতরে আবার আঁকা বাঁকা বিভিন্ন রকমের থাকে, এক একটা গাছের টেক্সচার এক এক রকমের থাকে। এই যে এইটা কখনো একটু পাকা, সেই জন্যে আপনার অবজারভেশন স্কিল যত বেশি থাকবে, আপনার দেখার চোখ যত বেশি সুন্দর থাকবে, আপনার ছবিটাও তত সুন্দর থাকবে। সেই জন্যে আর্টিস্টের চোখ একটু আলাদা থাকে, নর্মাল থাকে না, সাধারণ চোখ দিয়ে আপনারা দেখবেন সবুজ তো সবুজ, কিন্তু আর্টিস্টরা দেখে সবুজের ভিতরে আরও অন্য রকমের সবুজ, আরও ডার্ক সবুজ, লাইট সবুজ, পাতাটা কীরকম হয় যত বেশি দেখবেন আপনার, সেই জন্য অ্যাবনর্মাল বলে, মানে নর্মাল নয়, নর্মালি মানুষ যেটা দেখে, আপনি যদি ভিন্নভাবে দেখেন সেটাই হলো অ্যাবনর্মাল, তাই নয় কি? আমার মনে হয় এই যে এরকম দেখেন এই সবুজের পাত ফুলের পাপড়িটার নিচে আর একটা ডার্ক আছে, তখন উপরেটা লাইট নিচে ডার্ক করতে হবে, শুকানোর পরে করতে হবে এই কাজগুলো। আপনি যদি আরও রিয়েলিস্টিক করতে চান, এর ভিতরে দেখবেন যে এই পাপড়িগুলোর ভিতরে আবার কোথাও লাইট কোথাও ডার্ক আছে, তারপরে কোথাও একটু শুকনা আছে, বিভিন্ন রকমের, যত বেশি রিয়েলিস্টিক করবেন, যত বেশি ড্রয়িং পাতাটা ফুলটা দেখবেন আপনার কাজটা তত বেশি রিয়েলিস্টিক হবে। এই এইখানে একটু হোয়াইট ইউজ করে আমি ফুলের পাপড়িটা লাইট করে নিয়েছিলাম, বললাম না এই কাপড়ে আঁকতে একটু অসুবিধা হয়, এই জন্যে আমি অনেক রিয়েলিস্টিক করতে পারি না, এর আগে যতটা করতে পেরেছিলাম সুতি কাপড়ের উপরে। আর ফ্রেম একটা ব্যাপার থাকে, আমার মনে হয় এই টিস্যু কাপড়ের ফ্রেমটা যদি আপনার টেবিলের মতন কোনো জায়গায় আটকিয়ে নেন তাহলে আরও বেশি হবে। কারণ হলো এর আগে বললাম না যে রংটা কাপড়ের ভিতর ঢুকে না যায়, সেই জন্যে যে এইরকম করে আঁকলে অসুবিধা হয়। এই হলো পুরো শাড়িটা এরকম করে এঁকেছি, দেখতে ভীষণ ভালো লাগে। সুতি কাপড়টা যত বেশি আপনি পরে মজা পাবেন, এই কাপড়টা অতটা মজা পাবে না, বাট দেখতে ভীষণ ভীষণ সুন্দর। সুতি কাপড়টা একরকমের সৌন্দর্য, তারপরে এই কাপড়ের একরকমের সৌন্দর্য, এক একটা এক এক রকমের আসলে। এটাও কিন্তু এই এই টিস্যু কাপড়ে আঁকতে আমার ভীষণ বেগ পেতে হয়েছে, বা টাকার পরে খুব সুন্দর লাগছে দেখতে। আঁকার পরে অনেকে ফোন করে বলেছে আমার এই কাপড়টার কথা। এই হলো এই বাগান বিলাসের কাছে আমাদের রেনবেলার ছাদে ছবিটা তুলেছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো শাড়িটা প্লিজ জানাবেন, আর আরও কীভাবে সুন্দর করা যায় যদি আপনাদের কোনো পরামর্শ থাকে প্লিজ লিখে জানাবেন আমাদেরকে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবেন।